আসসালামু আলাইকুম, ট্রাভেলার স্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত। এটা এটা ক্যামেরা খায় খায় বিদ্যুৎ আর গ্যাস উৎপাদন করবো, ময়লাটা জ্বালাই ফেলাই দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, এখান থেকে উৎপাদন করবো না? এটা তো মনে হয় না যে কাজ শুরু হওয়ার পরে জনসাধারণ ঢুকতে পারবো না, মনে হয় না। এই যে গেট, এই গেট আটকাই দিবে, ফাইলিং করবো। মানে এটা রিসেন্টলি আটকাই দিব না? হ্যাঁ, এটা গেট ফিরেই আটকাই দিব। অন্য ধরনের অন্য বাইরের মানুষ ঢুকা মনে সম্ভব, গেট করতে মনে করে আরো এক দিন। আচ্ছা, মানে এই কি এই কয়দিনে যে কজন মানে যারা যারা ঢুকতে? আচ্ছা, থ্যাংক ইউ। ভালো আছো? আলহামদুলিল্লাহ। আজকে যে এই জায়গায় আসলাম আমরা, তোমাদের কেমন লাগলো? আসলাম ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর জায়গা। তো তোমার বলছিলাম যে জায়গাটা যাওয়ার আমার ইচ্ছা, তাইতে বললাম, ভালো লাগলো। তোমার একটা তাহলে শখ আমি পূরণ করলাম। আর একটা শখ আসছিল যে আসলে বন্ধান দেবো, আমার দুই চার লাখ টাকা দিব। আমি অবশ্যই একটা সুন্দর মতো একটা রিভিউ দিব, অনেক সুন্দর মতো, চিন্তা করো না, আসছে কামিং সুন। চলে গেল, আমরা রয়ে গেলাম তিনজন। যাই হোক, আমাদের যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন যে প্রজেক্টটা নেওয়া হয়েছে, প্রজেক্টটা আসলে অনেক সুন্দর। মানে পরিবেশটার উপরে আসলে একটা মার্ক দেওয়া গেলে এটার একশোতে একশো দেওয়া উচিত ছিল, যে কত সুন্দরভাবে যে জিনিসটা ফুটে তুলছে তারা। আসলে এরকম সচরাচর দেখা যায় না, দোকানের এখান থেকে ঢুকতে নিল কত সুন্দরভাবে, যে তারা দুই সাইডে গাছগুলো লাগাইছে, এগুলা বড় হইব যখন তখন আরও সুন্দর লাগবো। আর এই রাস্তার কাস্টমার করছে ব্রিজ হইলে এই এলাকাটা একসময় অনেক, আমি ছোটবেলা একবার আসছিলাম, এলাকাটা অনেক অবস্থা খারাপ, মানে হাঁটু জল অল টাইম থাকতো। তো এখন মোটামুটি অনেক সুন্দর ব্লক এই জায়গায় হইলো, কারণ পরিবেশ ডিমান্ড। আজকে যে প্রজেক্টটা ঘুরলাম, এই প্রজেক্টটা আসলে কিরকম মনে হইলো? তেমন কিছু বলার নাই, প্রজেক্ট স্বাভাবিক, এরকম মানে সৌন্দর্যটা যেটা উপভোগ করে গেলাম,
হয়তো এক মাস পর আইসা পর হ্যাঁ এক দেড় মাস পরে তো এটা আসলে কোনো কিছু স্থিতিশীল না সবকিছু পরিবর্তনশীল ব্যাপারটা এমন যে এখানে আজকে আছে এটা কিছুই না গেল ধরো তুমি দুই বছর আগে যদি চিন্তা করে জায়গাটা ছিল কি এরকম কি বলে এরকম একটা ডোবা ডোবার মতো হ্যাঁ হ্যাঁ তো তারপরে এখন ওইখানে ডাম্পিং প্রজেক্ট হচ্ছে ডাম্পিং স্টেশন হচ্ছে সিটি কর্পোরেশনের অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ কিছুদিন পর আশেপাশের এরিয়ায় একটাই আসতো যে এইরকম এই ন্যাচারাল ভিউটা থাকবে না আসলে এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে আধুনিক হইতে হলে এইগুলার আমার কাজে লাগে অন্য কিছু রূপান্তর করতে হয় বা পরিবর্তন করতে হয় এই সাগর ব্লগ আসলা ইভেন প্রজেক্টে গেলা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রজেক্ট এটা গর্বের ব্যাপার এটা আমাদের আমাদের চিন্তা ভাবনা হলো আমাদের নারায়ণগঞ্জে অলিতে গলিতে কোথায় কি হইতেছে ইনশাআল্লাহ এগুলো সব কিছু ধরা যত ঐতিহ্যবাহী জায়গা আছে যত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য তারপরে উন্নত অবনত যেগুলো উন্নয়ন হইতেছে যাই চ্যানেলের ব্যাপারে কিছু বলো চ্যানেলে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক দিবেন আর বেশি ভালো লাগলে শেয়ারও করে দিবেন যাই হোক আপনাদের আরো ভালো ভালো ভিডিও কন্টেন্ট ইনশাআল্লাহ দেব ফিউচারে আশা আছে দোয়া করেন আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক দেন ভালো লাগলে শেয়ার করেন তো দিন।